ताजा खबर देखिया पे पाखर का बेल आइकन को दबांतु आम टीम को सब्सक्राइब करो। आपण हवे खुजंती आम टीम। नमस्कार क्राइम टीम को स्वागत करू छी मो संगीता। जेते सचेतनता वार्ता बटा गले मध्य कोनसे फरक पडुनी ए सभ्य समाज उपरे प्रत्येक दिन कोठी ना कोठी जौतुक जुईरे जळि जाउची निरीह अबला दुर्बला नारी की केतेबेळे किरोसिनी पकाई पोडी दिया जाउची त आउ केतेबेळे अति नृशंस भावरे हत्या करा जाउची नारी को भूली जाउची ए सभ्य समाज मानविकता को अपराध घटाई घटना टी को लुचाई दबाकु जाई अपराध रचुची अनेक योजना मात्र परमुहूर्तरे सतर हेउची पर्दाफाश। এভাবে এক অভাবনীয় ঘটনা ঘটিছে নুয়াপড়া জেলা বড়াই থানা অন্তর্গত কোট গাঁরে যৌতুক পাই নারী দিয়া যাইছে পড়ি ঘটনাটি ছিল ঠিক কেমিতি যাহা আমি আপনাদের নাট্য রূপান্তরে দেখাউছি। হ্যালো বাপা, তুমি দুই বরি শুনে যেমিতি বিও জোগাড় করো নালে তোমার জয় আমার শাশুড়ি সে মতো জীবনু মারি দেবে। দর খাই পত্তর গোটে কোন কইছ তো বাপা আগরে মো না মো কো না রে কইব আ তোর এতে সাহস কই ছাড় দি মু ছাড় দি ছত্তর খাই তো গোপা দেইতিলা গাড়ি আসি কি ফাই না তোলা রাস্তা রু নেই গলে আ দি ঘরে সুনা আড়িব তারপর তোতে ছাড়িবি আসু মো কো আ কে বু উট তো গোপা কো বলে আপু সেতে বড় অ্যাক্টিং করতো কোন দিব তো মাই কি না তা বাপ্পা কো জোন হইছে সব কথা তাকু মারুচন্তি বলি আমি ভগবান দুইটি বাইক পাইবি বুঝিলানি জ্বাইঁর মন দি ভরি সুনা পাই সাত জনমর সাথীকু হত্যা কলা স্বামী। নুয়াপড়া জেলা বোড়েন থানা অন্তর্গত কোট গাঁর জনে বিবাহিত মহিলাকে যৌতুক পাই হত্যা করে পোতি দেইথিবা মৃত ঝিওর বাপা থানার অভিযোগ করতে নিজ ঝিওকু হত্যা করে মৃতদেহ ঝিওর শাশুঘর লোক পোতি দেইথিবা কথা অভিযোগ করতে। হত্যাকাণ্ডর ছদিন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছি মাটি তলু মৃতদেহ জবত করে শব ব্যবচ্ছেদ পরে পরিবার হস্তান্তর করা যাইথিলা। শব ব্যবচ্ছেদ রিপোর্ট আসিয়া পরে তদন্ত আরম্ভ হেব বলি বোড়েন থানা অধিকারী কহিথিলে। ঝিও পাটি যে অভিযোগ করতে সেটা কোণ হয়েছিল স্যার যেটাকে শবক পোতা হয়েছিল পুঁ আজ সমস্ত উপস্থিতরে আপন উপস্থিত মাস্টার উপস্থিতরে যেটা খোলা হল কোণ হয়েছে স্যার তদন্ত সেপরি করুন। হ্যাঁ, মতে উপজেলাপাল তথা সব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছিলে এইটা শব বাহার করা যাব পোতা হয়েছে এটা বাহার করা যাব এবং তার পোস্টমর্টম করা যাব। সেই অনুসারে পুলিশ সহিত মু এবং এ গাঁর লোক ঝিও গাঁর লোক তার বাপা এবং তার শ্বশুর সমস্ত উপস্থিতরে ডেড বডিটা বাহার করা হল এবং যে টিম অফ ডক্টরস আসিলে তার পোস্টমর্টম কলে এবং পোস্টমর্টম সময়ের পুলিশ মু উপস্থিত রয়েছিল তাঁকর যে নিয়ম নীতি অনুসারে সে পোস্টমর্টম করছেন। কোণ কিছু জনা পড়লে কি স্যার না বর্তমান তো কিছু জনা পড়ব না সেটা পোস্টমর্টম রিপোর্ট পরে যা জনা পড়ব। মিলিথিবা সূচনা মোতাবক সিনাপালি ব্লক ঘাটমাল পঞ্চায়েত চিতারামা গাঁর পবিত্র চিন্দাঙ্ক ঝিও লক্ষ্মী চিন্দাঙ্কু গতবর্ষ বোডেন থানা অন্তর্গত কোটগাঁ গ্রামর ভল চিন্দা বিবাহ করে ঝিও ঘরে গরিব হয়ে জ্বাইঁক কহিবা মোতাবক যৌতুক বাবদকু কিস্তিরে এক হিরো পেসন প্রো বাইক মধ্য দেইথিলে। হেলে পরে কিস্তি দেইনথিবারু 2019 মসিহা দশহরা সময়রে বাইককু ফাইনান্স কোম্পানি নেই যাইথিলে। এহাপরে স্বামী ভলচিন্দা লক্ষ্মীকু নির্যাতনা দেইথিলে। এহা জানি ঝিওর বাপা জানুয়ারি 12 তারিখরে আউ এক নুয়া ডিলক্স বাইক কিনি
13 ତାରିଖ ଦିନ ଜ୍ୱାଇଁଙ୍କୁ ଦେଇଥିଲେ, କିନ୍ତୁ ଲୋଭି ଜ୍ୱାଇଁ ଆଉ ଦୁଇ ଭରି ସୁନା ଦେବାକୁ କହିଥିଲେ। ଜାନୁଆରୀ 15 ତାରିଖ ଦିନ ଝିଅ ଲକ୍ଷ୍ମୀ ଚିନ୍ତା ଗୁରୁତର ଅବସ୍ଥାରେ ବୋର୍ଡିନ ଡାକ୍ତରଖାନାରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିବାର ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ବାପ ଘରକୁ କୁହାଯାଇଥିଲା। ଏହାପରେ ଝିଅର ମୃତ୍ୟୁ ହୋଇଯାଇଥିବା କୁହାଯାଇଥିଲା। ଜାନୁଆରୀ 16 ତାରିଖ ଦିନ ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ଶାଶୁଘର ପକ୍ଷରୁ ମୃତଦେହକୁ ନେଇ କୋଟଗାଁ ପାଖରେ ଥିବା ଏକ ଜଙ୍ଗଲରେ କାହାକୁ କିଛି ନ ଜଣାଇ ପୋତି ଦିଆଯାଇଥିଲା। ଏହାକୁ ନେଇ 20 ତାରିଖ ଦିନ ଝିଅର ବାପା ପବିତ୍ର ଚିନ୍ଦା ବୋର୍ଡିନ ଥାନାରେ ଯୌତୁକ ପାଇଁ ହତ୍ୟା କରାଯାଇଛି ବୋଲି ଅଭିଯୋଗ କରିଥିଲେ। ଏହାପରେ ମାଜିଷ୍ଟ୍ରେଟଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ପୋଲିସ ମହିଳାଙ୍କ ମୃତଦେହକୁ ପୋତିଥିବା ସ୍ଥାନରୁ ଉଦ୍ଧାର କରି ଶବ ବ୍ୟବଚ୍ଛେଦ ପରେ ପରିବାରକୁ ହସ୍ତାନ୍ତର କରାଇଥିଲେ। ତେବେ ଯୌତୁକ ପାଇଁ ସୁପରିକଳ୍ପିତ ହତ୍ୟାକାଣ୍ଡ ବୋଲି ଝିଅର ବାପା ଥାନାରେ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି। ଶବ ବ୍ୟବଚ୍ଛେଦ ରିପୋର୍ଟ ଆସିଲା ପରେ ପୋଲିସ ତଦନ୍ତ ଆରମ୍ଭ କରିବ ବୋଲି ବୋର୍ଡିନ ଥାନା ଅଧିକାରୀ କହିଛନ୍ତି। ବୋର୍ଡିନରୁ ଗଣେଶ ଚନ୍ଦ୍ର ବାଗ ରିପୋର୍ଟ ଆମ୍ ଟିଭି। ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଆମ୍ ଟିଭି।